নয়ডা, গাজিয়াবাদ বা দিল্লির বাড়িগুলো প্রথম দেখে একটু অবাক হয়ে গেছিলাম। বাড়িগুলোর দুদিকে কোনো জানলা নেই, মানে অ্যাকচুয়াল ওয়ালগুলোতে কোনো জানলা নেই, আর প্রত্যেকটা বাড়ির লাগোয়া, মাঝখানে কোনো গ্যাপ নেই। কলকাতায় যেমন নিয়ম আছে, কোথাও 2 ফুট ছেড়ে 3 ফুট ছেড়ে বাড়ি বানায়, কিন্তু এখানে পাশাপাশি সব বাড়ি বানিয়ে যায় আর ওয়ালটা কমন। তো প্রথমে একটু অবাক হয়েছিল, পরে জানলাম যে যেহেতু এটা একটু হিমালয়ান রেঞ্জের কাছাকাছি, ভূমিকম্প প্রবণ এলাকা, তাই পাশাপাশি লাগোয়া বাড়ি করলে ভূমিকম্পের তে ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা একটু কম, তাই ওরা ওয়াল কমন রেখেই বাড়ি বানায়। তো যদি দেখা যায় দুটো বড় বড় বাড়ি হয়ে গেছে, মাঝখানের যে বাড়ি বানাবে, যেমন এই বাড়িটা, দুটো বাড়ি হয়ে গেছে, মাঝখানে প্লটটায় শুধু নিচতলায় বাড়ি করেছে, সে যদি ওপরতলায় করে তাকে আর আলাদা করে ওয়াল করতে হবে না, সে যদি জাস্ট সামনের দিকে গেট বসালেই ওর বাড়ি হয়ে যাবে। কিন্তু এরকম ডিজাইনের বাড়ির যেহেতু জানলা নেই, তাই ভেন্টিলেশনের জন্য একটা অন্যরকম সিস্টেম করে, সেটা আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে। তো এই বাড়ির ভেতরে এগুলোতেও জানলা নেই, তাই দিনের বেলায় অন্ধকার, মানে ঘুম ভালো হয় কিন্তু জানলা নেই, লাইট জ্বেলে রাখতে হয় সবসময়। এবার বাড়ির ভেতরে, মানে একদম যাকে বলে এন্ডে, এইরকম একটা করে ভেন্টিলেশনের জন্য বানায়। তো এটা নিচের ফ্লোর দেখা যাচ্ছে, আমরা ফার্স্ট ফ্লোর, এর ওপরে আছে গিয়ে সেকেন্ড ফ্লোর। তো এই জায়গাটা ইউটিলিটি বলা যেতে পারে। তো প্রত্যেকটা বাড়ির ডিজাইন কিন্তু এরকম হয়, মানে রুমগুলো ওইদিকে কী বলবো, ব্যালকনি থাকে, প্রত্যেকটা বাড়ির থাকবেই থাকবে, ব্যালকনি থেকে ভেতরে হল, তারপরে রুম, রুমের পরে যখন শেষ হচ্ছে ঘরটা, তার আগেই এই প্যাসেজটা ওরা বানায় ভেন্টিলেশনের জন্য। প্যাসেজটার মধ্যে এরকম গ্রিল দেওয়া আর ওপরটা ঢাকা দেওয়া থাকে যাতে আলো আসে, ওপরটা ট্রান্সপারেন্ট টিন দিয়ে ঢাকা আছে, আলো আসবে, এবং একটা গ্যাপ করা আছে যাতে গরম হাওয়াটা বেরিয়ে যায়। তো যেহেতু হাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে গরম হাওয়া ওপরের দিকে ওঠে, তাই ভেন্টিলেশনটা মনে হয় ভালোই হয়। তবে আর একটা অসুবিধে আছে, যেহেতু প্রত্যেকটা বাড়ির দেওয়াল কমন, তাই মানে জানলার বাইরে যে স্প্লিট এসি রাখার যে ব্যবস্থা হয় সেটা এখানে হয় না, যেহেতু জানলা নেই। বা এই যে ওয়ালটা, এই ওয়ালের পেছনে কিন্তু অন্য বাড়ির ওয়াল, তাই এখানে স্প্লিট এসি রাখাটা সম্ভব না, তাই এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু উইন্ডো এসি চলে। এটা একটা অবাক জিনিস যে যেখানে গোটা ভারতে এখন স্প্লিট এসি বা সব জায়গায় স্প্লিট এসি বেশি পপুলার, কিন্তু এই নয়ডা নর্থ অঞ্চলে, গাজিয়াবাদ, দিল্লি NCR অঞ্চলে উইন্ডো এসি কিন্তু বেশি পপুলার। তো এই জায়গাটা কমন একটা ভেন্টিলেশনের জন্য, আলো এবং বাতাস যাতে আসে সেই ব্যবস্থা করা থাকে, প্রত্যেকটা বাড়িতে এটা আছে।